হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম মাই ব্যাক আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল। প্রিয় দর্শক, বরাবরের মতোই আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হলো, যারা এখন বর্তমান মালয়েশিয়াতে আসবেন কিংবা প্ল্যান করতেছেন আমি মালয়েশিয়াতে যাব, আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্যই। যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব, আমি আপনাদেরকে কিছু বলি, সেই বিষয়টা হলো, বাংলাদেশ থেকে আপনারা ভাবতেছেন আমি মালয়েশিয়াতে যাইয়াম, কিন্তু আমার স্যালারি কত টাকা হবে এবং মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কয় টাকা হয়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা ইন্ডিয়ার ভাই বাদার আছেন তারাও ভাবতেছেন, ভাই আমি মালয়েশিয়াতে যদি যাই তাহলে মালয়েশিয়ার এক টাকা আমাদের দেশের 17.93 টাকা হয়, কিন্তু আবার বাংলাদেশে দেখতেছি 20 টাকা। পরবর্তীতে কি আমাদের স্যালারি সেম টু সেম থাকবে, না কমে যাবে না বেশি হবে? আজকে প্রিয় দর্শক বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন। তাহলে চলেন আমি ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, এই যে আমি আপনাদের সাথে কথাগুলা বললাম, আমি এই বিষয়টা দুই ভাগে ভাগ করে আমি আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, আমি প্রথমে বলবো বাংলাদেশের ব্রাইবাদারের জন্য। প্রিয় দর্শক দেখেন, এই আপনারা যে আসবেন আপনাদের মনে তো থাকতে পারে, ভাই আমরা যে এই যে কন্ট্রাক্ট ফর্মে সাইন দেখি 1200 রিংগিত, পরবর্তীতে কি আমি মালয়েশিয়াতে যাইলে আমার বেসিক বেতন কি 1500 রিংগিত হবে না হবে না? প্রিয় দর্শক, আপনি যদি আসেন অবশ্যই আপনার 1500 রিংগিত বেতন হবে, আপনার কন্ট্রাক্ট ফর্ম সাইনে থাকুক 1200 রিংগিত, কিন্তু মালয়েশিয়াতে যদি বেসিক বেতন 1500 রিংগিত হয় আপনি অবশ্যই পাবেন, আপনাকে 1200 রিংগিত দিবে না, আপনাকে 1500 রিংগিত দিতে হবে। বাংলাদেশের ব্রাইবাদারের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমি যে মালয়েশিয়াতে যামু পরে মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের কয় টাকা হয়? প্রিয় দর্শক দেখেন, এটা হলো শেয়ার বাজার, তো কমে বাড়ে কমে বাড়ে। এখন বর্তমান মালয়েশিয়ার এক টাকা বাংলাদেশের 20.92 টাকা আছে, এখন বর্তমান কমে বাড়ে কমে বাড়ে, এটা হলো শেয়ার বাজার। তো এই জন্য এখন আমি ইন্ডিয়ার বাইবাজারের জন্য বলবো। ইন্ডিয়ান বাইবাজারের জন্য আমি যেটা বলবো, অনেক ইন্ডিয়ান বাইবাজার আছেন আমাকে কমেন্ট করেন, ভাই আপনি হিন্দিতে কথা বলেন, হিন্দিতে কথা বলতে পারি না আপনাদের জন্য, কেন আপনারা বলেন ভাই হিন্দিতে কথা বলেন, আমি অনেক দুঃখিত, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বিষয়টা নিয়ে। যারা ইন্ডিয়ার কলকাতা বাইবাদার আছেন তারা শুনেন, আপনাদের মনে থাকতে পারে, ভাই এই যে আপনাদের কথাটি বললেন, এখন বেসিক স্যালারি এই বাংলাদেশের বাইবাদার পাবে 1500 রিংগিত, আবার 1 টাকা ওই দেশের 20 টাকার উপরে হয়, কিন্তু আমাদের দেশে যে মালাই রিঙ্গিত 1 টাকা, আবার আমাদের ইন্ডিয়ার যে 17.93 টাকা হয়, তাহলে আমরা কি সেম স্যালারি পাবো? প্রিয় দর্শক, আপনারাও সেম স্যালারি পাবেন, ওরা যদি মালয়েশিয়াতে আসলে 1500 রিংগিত বেতন পায়, আপনারাও মালয়েশিয়াতে আসলে 1500 রিংগিত বেতন পাবেন। আপনাদের কন্ট্রাক্ট ফর্মে সাইন থাকুক 1200 রিংগিত, ওইটার আপনি বাদ দেন, কিন্তু ওইটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো আপনি মালয়েশিয়াতে যদি আসেন, কেন মালয়েশিয়ার সিস্টেমটা হলো, মালয়েশিয়াতে যদি বেসিক স্যালারি বাড়ে অল মালয়েশিয়ায়, এটা কোনো কোনো ডিস্ট্রিক্ট না, অল মালয়েশিয়াতে বেসিক স্যালারি বাড়বে যদি বাড়ে। এখন আমি যে কথাটা বলবো, এই যে আপনাদের মনে থাকতে পারে আমাদের দেশের যে মালয়েশিয়ার 1 টাকা আমাদের দেশের যে 93 পয়সা, তাহলে ভাই এটা হলো ভাই জার্দির দেশের শেয়ার বাজার, ঠিক আছে? এখন আপনাদের টাকা 17.93 টাকা, ভাই এটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু সেম টু সেম মানে টাকার রেট তো একই থাকবে মালয়েশিয়ার, ওরাও যদি বাংলাদেশের বাইবাদারও যদি 1500 রিংগিত পা আপনারাও পাবেন, এটা কোনো চিন্তার বিষয় না। আর আমিও দোয়া করি আপনারা খুব শীঘ্রইভাবে আসেন। আর পরবর্তী ভিডিওতে আমি বলবো মালয়েশিয়ার কোন কোন কোম্পানিগুলো ভালো এবং কোন কোন কোম্পানির বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। আর এই ভিডিওতে ওই কথাগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, পরে আপনারা স্কিপ করে চলে যাবেন, সেই জন্য এই ভিডিওতে বলবো না। আপনারা আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা কোন কোন বিষয়ে প্লান্টেশন বাগানের জানতে চান, জাস্ট কমেন্ট বক্স খালি কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই যদি না দিতে পারি অবশ্যই ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আশা করছি আপনারা বুঝতে পারছেন ইন টোটালভাবে, তাও যদি আপনাদেরকে না বুঝাইতে পারি অবশ্যই কমেন্ট করবেন, বা এই জায়গাটা ভুল হয়েছে পরবর্তীতে আবার বলে দেব কমেন্টে, কোনো সমস্যা নাই, আপনাদের জন্যই আছি। আপনাদের সাথে অনেক কথাই বলেছি, এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।